বাংলাদেশ রেলওয়ে নিয়োগ পরীক্ষায় আপনারা যারা অংশগ্রহণ করবেন তাদের জন্য আজকের এই ভিডিও। ভিডিওতে থাকছে নিয়োগ পরীক্ষার সাজেশন, প্রশ্ন প্যাটার্ন এবং বিগত সালের প্রশ্ন নিয়ে অনেক কথা। আশা করি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবেন। তার আগে একটি কথা বলে রাখি, আপনাদের পরীক্ষা যারা ভালো করতে চান, স্বল্প সময়ে সেরা প্রস্তুতি নিতে চান, তারা অবশ্যই বাংলাদেশ রেলওয়ে জব রিভিউ এই বইটির পিডিএফ সংগ্রহ করে নেবেন। পিডিএফ মূল্য মাত্র 40 টাকা। পিডিএফটি সংগ্রহ করতে এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে পিডিএফটি সংগ্রহ করে নেবেন। আপনাদের 70 মার্কের পরীক্ষা হবে, কারো সময় দেওয়া থাকবে 1 ঘন্টা, কারো সময় দেওয়া থাকবে 1.5 ঘন্টা। এটা যেমন আপনার স্টেশন মাস্টারের সময় দেওয়া থাকবে 1.5 ঘন্টা, আর পয়েন্টমেন্টের সময় দেওয়া থাকবে 1 ঘন্টা। যাই হোক, আমরা বিস্তারিত আলোচনায় আসি। এটা ছিল বিগত সালে একটা প্রশ্ন, আমরা টপিকস অনুযায়ী পড়ব এবং দেখব কি কি প্রশ্ন আসে। টোটাল মার্ক 70, প্রতিটা ভুল উত্তরের জন্য কিন্তু 0.5 কেটে নেওয়া হয়, আর একটা সঠিক হলে পরে 1 মার্ক, ভুল উত্তরের জন্য 0.5 কেটে নেওয়া হচ্ছে। মুজিবনগর সরকার কখন শপথ গ্রহণ করে? মুজিবনগর সরকার 17 এপ্রিল 1971 সালে শপথ গ্রহণ করে। তাহলে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য, স্বাধীনতা, বঙ্গবন্ধু, ভাষা আন্দোলন, এই টপিকসগুলো থেকে প্রশ্ন আসবে, আমরা এই বইটা থেকে অবশ্যই পড়ে যাব। 3x² + x - 10 এর উৎপাদকে বিশ্লেষণ করো। তাহলে আমাদের বীজগণিত থেকে প্রশ্ন আসে, বীজগণিতের ক্লাস 10-এর তৃতীয় অধ্যায় বইটা আমরা পড়ে যেতে পারি, অথবা এই বইটার বীজগণিত অধ্যায় থেকে পড়ে যেতে পারি। এর উত্তর হবে 2x + 2, 3x - 5। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন রচিত গ্রন্থ কোনটি? পদ্মারাগ। তাহলে সাহিত্য থেকে প্রশ্ন আসে, আমরা সাহিত্য এই বইটা থেকে পড়ে যাব। রাইট দ্য নাউন ফর্ম অফ দ্য চোজ, চোজের নাউন ফর্ম কোনটা? চয়েস। ট্রান্সলেট ইন্টু ইংলিশ, চাকরিটি আমার খুবই প্রয়োজন, আই নিড দিস জব ব্যাডলি। তামার বিষ, বাগদাটির অর্থ কি? অর্থের কুপ্রভাব। তাহলে বাগদারা থেকে প্রশ্ন আসে, ট্রান্সলেশন থেকে প্রশ্ন আসে, আমরা কিন্তু এই বইটা থেকে পড়ে যাওয়ার চেষ্টা করব। 1 ইঞ্চি = কত সেন্টিমিটার? 1 ইঞ্চি = 2.54 সেন্টিমিটার। শূন্যস্থানে কোন সংখ্যাটি বসবে? শূন্যস্থানে এটা যেহেতু একটা সারণী, সারণী লাস্টের সংখ্যাটা হবে 80। ফিল ইন দ্য ব্লাঙ্কস, কল এ ডক্টর, কল ইন বসবে, ডাক্তার ডাকার ক্ষেত্রে ইন বসানো হয়, তাহলে কল ইন। অগ্নি নির্বাপক যন্ত্রে কি গ্যাস ব্যবহৃত করা হয়? কার্বন ডাই অক্সাইড। বক্তের খোলজি বাংলা জয় করেন কোন সালে? 1904 সালে। সমকোণী ত্রিভুজের বাহুর অনুপাত কোনটি? বাহুর অনুপাত 10, 12 এবং 15। ফিল ইন দ্য ব্লাঙ্কস, হি ইজ ইগনোরেন্ট, ইগনোরেন্টের পরে অব বসে, ইগনোরেন্ট অব, উত্তর হবে অব। বঙ্গবন্ধু কবে 6 দফা ঘোষণা করেন? বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করে 5 ফেব্রুয়ারি 1966 সালে। 10টি বানর 1 মিনিটে একটি কলা খেতে পারে, 50টি কলা খেতে কত সময় লাগবে? উত্তর হবে 1 মিনিট। নকশিকাতার মাঠ কাব্যের নায়িকার নাম কি? সাজু। বাংলা ভাষার ছন্দ কত প্রকার? বাংলা ভাষার ছন্দ 3 প্রকার। এক কথায় প্রয়াস করুন, হাতির ডাক, হাতির ডাক বিংহতি। প্লুরাল ফর্ম অফ অক্স, অক্স অক্সেন, অক্সেন হবে উত্তর। খাঁটি বাংলা শব্দ কোনটি? খাঁটি বাংলা শব্দ ঢোল। একটি বৃত্তের ব্যাস 20 সেন্টিমিটার হলো, ইহার ক্ষেত্রফল কত সেন্টিমিটার? 314 সেন্টিমিটার। 5টি সংখ্যার গড় 46, সংখ্যাগুলোর প্রথম 4টি সংখ্যার গড় 45, পঞ্চম সংখ্যাটি কত হবে? 50। 0.1 × 0.03 × 4 = কত? = 0.012। ক্রোকোডাইল টার্স, ক্রোকোডাইল চার্টস মানে হল গা মায়া কান্না, পেটেন্ট টু ক্রাই। শ্যালো এর বিপরীত শব্দ, অর্থবোধক শব্দ কোনটি বা অ্যান্টোনিম কোনটি? ডিপ। বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি? বাংলাদেশের দীর্ঘতম নদ ব্রাহ্মণপুত্র। নদীর কথা কিন্তু বলা হয় না এখানে, নদের কথা বলা হয়েছে, নদটা ব্রাহ্মণপুত্র। ওয়ার্কিং ইজ গুড ফর দ্য হেলথ, হেয়ার ওয়ার্কিং ইজ, এখানে ওয়ার্কিংটা কি? অবশ্যই নাউনের কাজ করছে জিরান। a+b = 3 হলে ab = 2 হলে a³ + b³ = কত? = 9। রাইট দ্য কারেক্ট স্পেলিং, সঠিক স্পেলিংটা কোনটি হবে? হেস্টি সিনেট। সেন্স দ্য
চেঞ্জ ইন্টু ডাইরেক্ট ফর্ম, ডাইরেক্ট ফর্মটা চেঞ্জ করতে হবে। হি সেইড আই অ্যাম রাইটিং এ লেটার, সঠিক উত্তর হবে হি সেইড দ্যাট হি ওয়াজ রাইটিং এ লেটার। গো দেয়ার অ্যাট ওয়ান্স ইজ অ্যান, এখানে কি বসবে বা কি এই সেন্টেন্সটা কোন ধরনের সেন্টেন্স? গো দেয়ার অ্যাট ওয়ান্স ইজ অ্যান সেন্টেন্স, কি সেন্টেন্স, কি ধরনের সেন্টেন্স? তাহলে সেন্টেন্স পাঁচ প্রকার, তার মধ্যে এক প্রকার সেন্টেন্স সেটা হলো যেহেতু ভার্ব দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয় একমাত্র ইম্পারেটিভ সেন্টেন্সই। এক্স কিউ মাইনাস টু এক্স স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস ফোর, এক্স ওয়াই মাইনাস টু এক্স এর গসাগু কত? গসাগু হবে এক্স মাইনাস টু। লাঠালাঠি কোন সমাস? বহুব্রীহি দ্বন্দ্ব সমাস, বেতিহার দ্বন্দ্ব সমাস, সরি বেতিহার দ্বন্দ্ব সমাস। চেঞ্জ দ্য বয়েস, হি টিচ আস ইংলিশ, বয়েস চেঞ্জ করতে হবে। উই আর টিচ ইংলিশ বাই হিম, ট্রান্সলেট ইন্টু ইংলিশ, ইংরেজিতে ট্রান্সলেশন করো। টেনটি যথাসময় সেরে গেছে। দ্য টেন হ্যাজ লিফট নাইট রাইট টাইম, কোনটি জংশন স্টেশন? জংশন স্টেশন আধ ঘন্টা। চর্যাপদে সবচেয়ে বেশি পদ রচনা করেন কে? কানহুপা। একটি কাজ 30 জন লোক 20 দিনে সম্পূর্ণ করে, কাজটি শুরুর 10 দিন পর 10 জন লোক চলে গেলে বাদ বাকি কাজ কতদিনে শেষ হবে? 15 দিনে। নাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ? ক্ষুদ্র অর্থে। নিচের কোন